করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। মূল কংগ্রেসের দলের পক্ষ থেকে আমি এবং আমাদের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু রায় একটি খুব জরুরি ব্যাপারে আপনাদের সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, তা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কেন্দ্র যে প্রতিশোধমূলক আচরণ করছেন তার ব্যাপারে। এই রাজনীতিটাই আমরা সংবাদ মাধ্যমে এগুলো জানতে পেরেছি, আমাদের তো ডিরেক্ট জানার উপায় নেই। বিজেপির এই রাজনীতি প্রতিশোধের রাজনীতি। পশ্চিমবাংলায় লজ্জাকর পরাজয়ের পর বিজেপি তারা পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্মকে বিপর্যস্ত করার একটা চেষ্টা চালাচ্ছে। শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় COVID-19 সংকট নিয়ে তিনি কাজ করছিলেন, তখন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে একটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুললেন। আমাদের সবচেয়ে সৎ যারা আমলা তাদের ভালোভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকার এটা করছে, এটা খুব দুঃখজনক, এটা আমাদের মনে রাখতে হবে। যে DOPT ডিরেক্টর অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে একটা দপ্তর, তার মানে যা হচ্ছে সবই প্রধানমন্ত্রী মোদির নির্দেশে হচ্ছে, এবং প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা দেখছি যে কেন্দ্র একটা নিষ্ঠুর হৃদয়হীন আচরণ করেছে। গত সপ্তাহে প্রাক্তন মুখ্য সচিবের মা পরলোক গমন করেছেন, সেই সময় এটা যে করা যায় এটা ভাবা যায় না। এটা আপনারা লক্ষ্য করবেন যে মেয়ের 31 তারিখে যখন ওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো, তখন উনি তার মধ্যেই অবসর গ্রহণ করেছেন এবং তারপর 3 দিন ওকে সময় দেওয়া হলো উত্তর দেবার জন্য। আমরা যেটা বুঝি যে ওর বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে আলাপনবাবু এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে 15 মিনিট অপেক্ষা করিয়েছিলেন একটা মিটিংয়ে। কারণ কি? কারণ যে দেরি হলো তার কারণ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে তারা খারাপ আবহাওয়ার জন্যে সাগর দ্বীপ থেকে সময় মতো উঠতে পারেননি, এবং ওর উঠতে দেবার অনুমতিটা বিলম্বিত হয়েছিল, এটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। কেন বিলম্বিত হয়েছিল? তার কারণ প্রধানমন্ত্রীর প্লেন নামবে, এই জন্যে ক্লিয়ারেন্স দিতে দেরি হয়েছিল। মুখ্যমন্ত্রী এটা প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করেছিলেন যে উনি আগে থেকেই তার এরিয়াল সার্ভে ঠিক করে রেখেছিলেন, তারপরে প্রধানমন্ত্রী বাংলায় আসবেন এটা জানান, এবং প্রধানমন্ত্রীরও আশাটা বাংলায় জরুর
আসল ছিল না। উনি উড়িষ্যায় গিয়েছিলেন, উড়িষ্যা থেকে দিল্লি ফেরার পথে কলাইকুণ্ডা এয়ারপোর্ট থেকে ওর ফ্লাইট নিয়েছিলেন, সেই জন্যই প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে যে উনি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যে মিটিং প্রধানমন্ত্রী ডেকেছিলেন তাতে উনি উপস্থিত ছিলেন না, এই জন্যে NDMA অ্যাক্টে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাক্টে ওকে দোষী বলা হয়েছে। কিন্তু এর যে অভিযোগ এটা একেবারে দুর্বল, তার কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান এবং সেখানে চিফ সেক্রেটারি হচ্ছে চেয়ারপারসন অব এক্সিকিউটিভ কমিটি। এটা হাস্যকর যে যেখানে তারাই মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব দায়িত্বে আছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেখানে তারা বাধা দেবেন, এটা তো হাস্যকর। 28 মে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা একজন IAS অফিসারকে দেওয়া হলো যিনি এটি রাজ্য সরকারের অধীনে কাজ করছেন। এটা নিয়ম নয় যে কেন্দ্র প্রত্যক্ষভাবে IAS অফিসারদের ওপরে হুকুম চালাবে, এবং আলাপনবাবুকে যে ট্রান্সফার করা হলো, বলা হলো তুমি দিল্লিতে গিয়ে জয়েন করো, সেটা পোস্টিং অর্ডার ছিল না, তাতে বলা হয়নি যে তুমি অমুক জায়গায় অমুক পদে যোগদান করো, এটা একটা ইন্টিমেশন ছিল, অর্ডার নয়। কেন্দ্রীয় সরকার জোর করে কোনো অফিসারকে বলতে পারেন না তোমার কেন্দ্রীয় সরকারে আসতেই হবে, সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে আর রাজ্য সরকারের উপর নির্ভর করে যে রাজ্য সরকার তাকে অনুমতি দিচ্ছে কি না। IAS কেডার রুলস 6(1) এটা কোটেড করা হয়েছে যে রাজ্য সরকারের অনুমতি নিয়ে কেন্দ্রীয় সরকারে কেউ যেতে পারে, কনকারেন্স তার মানে রাজ্য সরকারের মত নিতে হবে। আর শেষে এটা বলি যে আসলে নিয়ম হচ্ছে যে কেন্দ্র রাজ্যকে জানাবে যে আমি অমুক অফিসারকে নিতে চাই, তারপর সেটা রাজ্য সরকার ক্লিয়ার করলে তখনই তিনি যেতে পারবেন। তার ফলে মে 28-এর অর্ডারটা একদমই খারাপ। কেন্দ্রের এই যে অর্ডার, আলাপনবাবুর বিরুদ্ধে এইসব ব্যবস্থা, এর একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য যে রাজ্য সরকারের অফিসারদের বিচলিত করে দেওয়া, যাতে তারা স্বাধীনভাবে কাজ না করতে পারেন, তাদের মনে করিয়ে দেওয়া যে তার ঘাড়ের কাছে কেন্দ্র নিঃশ্বাস ফেলছে, এটা কাম্য নয়। কেন্দ্র যেটা করছে আলাপনবাবুর ব্যাপারে সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এটা আমাদের মনে রাখা দরকার যে IAS অফিসাররা নিয়ন্ত্রিত হন সংবিধানের 312 ধারা অনুযায়ী, এবং তাতে বলা আছে 312-এ দ্য সার্ভিসেস নোন অ্যাট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন অ্যাজ দি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যান্ড দি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস শ্যাল বি ডিম টু বি সার্ভিসেস ক্রিয়েটেড বাই পার্লামেন্ট আন্ডার দিস আর্টিকেল। তাই IAS IPS অফিসাররা সংবিধানগত ক্ষমতা পান, সংবিধানে তাদের চাকরির কথা বলা আছে, সেইখানটায় পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্য সচিবের সাথে যেটা করা হলো সেটা অন্যায়, অন্যায্য, প্রতিশোধমূলক, নিষ্ঠুর,
অমানবিক। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এর নিন্দা করছি। প্রাক্তন মুখ্য সচিব অবসরপ্রাপ্ত আমলা, তিনি আমাদের পার্টির সদস্য নন, তিনি কি করবেন, আইনের রাস্তা নেবেন কি না নেবেন সেগুলো তার সিদ্ধান্ত। আমরা দলের পক্ষ থেকে এইটা এই প্রতিবাদটা জানান। এবার সুখেন্দু শেখর রায়, যিনি একজন বিশিষ্ট আইনজীবীও বটে, কিছু আইনগত প্রশ্ন আপনাদের সামনে রাখবেন। ধন্যবাদ। আপনারা শুনলেন অধ্যাপক স্বগত রায়ের কাছ থেকে যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ডিওপিটি বা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং কী ধরনের প্রতিহিংসামূলক একটা নিষ্ঠুর সিদ্ধান্ত আমাদের প্রাক্তন মুখ্য সচিবের উপর জোর করে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে, যাতে বাংলার প্রশাসনকে খানিকটা যদি দুর্বল করে দেওয়া যায় এটাই ওদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য। আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে তাঁর বিরুদ্ধে একটি ডিপার্টমেন্টাল এনকোয়ারি আদেশ দেওয়া হয়েছে, যার বিস্তারিত বিবরণ স্বগত আপনাদের দিলেন। আমি সেই প্রসঙ্গে যাব না, কারণ তিনি সুন্দরভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন যে এই নিষ্ঠুরতা এমন একজন মানুষের বিরুদ্ধে যিনি সারা জীবন সৎ, দক্ষ, অভিজ্ঞ প্রশাসক হিসেবে নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছেন, এটা আনব্লেমিশ রেপুটেশন, পাশাপাশি উনি একজন সুলেখক এবং সম্প্রতি তার মাতৃবিয়োগ হয়েছে, তার কয়েকদিন আগে তার নিজের আপন ভাইকে সহোদরকে হারিয়েছেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা নিষ্ঠুর নির্দেশ, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে। দ্বিতীয়ত, যেটুকু আইন সম্পর্কে আমাদের জ্ঞান গম্য আছে তাতে একজন অবসরপ্রাপ্ত আমলা যিনি আইএএস ক্যাডারের মধ্যে পড়েন, এরকম কোনো আইএএস ক্যাডার অবসরপ্রাপ্ত, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি এইভাবে অর্ডার করা যায় না, যদি না তার বিরুদ্ধে কোনো আর্থিক তছরূপের বা আর্থিক অনিয়মের কোনো অভিযোগ থেকে থাকে। তুমি অমুক দিন নির্দেশ পালন করনি, নির্দেশ অমান্য করেছ, চাকরি থেকে অবসর নেওয়ার পর তোমার মনে পড়লো শোকজ করতে হবে, এরকম হয় না। নির্দিষ্ট কতকগুলো ব্যবস্থা রয়েছে আমাদের দেশে এবং আইএস ক্যাডারদের চাকরি নিয়ন্ত্রিত করবার জন্য আইনও রয়েছে, রুলসও রয়েছে। যে রুলসগুলো ওরা উল্লেখ করেছে সেটা, যারা কর্মরত আইএস অফিসার বা কর্মরত আইপিএস অফিসার তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে তো যত আইএস অফিসার এতকাল ধরে অবসর নিয়ে জীবিত আছেন, এখনও 20 বছর আগে যদি কখনও কোনো অফিসারের নির্দেশ মানেননি বলে অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করা যায়? এটা হয় না। সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে, সেই রায়কেও এখানে অমান্য করা হয়েছে বলে আমাদের ধারণা। আমরা তাই মনে করি যে যত দ্রুত সম্ভব এই ধরনের নোংরামিটা বন্ধ হোক। ভারতবর্ষের সরকার, কেন্দ্রের সরকার রাজ্যের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য রাজ্য প্রশাসনকে দুর্বল বা হেয় বা হীন করে তোলার চেষ্টা, এই ধরনের চেষ্টা থেকে নিজেদের বিরত রাখুক। না, এই বিষয়ে যদি কারো আগে প্রশ্ন থাকে, কোনো আগে দেখে নিন, এই বিষয়ে কোনো কোশ্চেন না, হিন্দিতে, হিন্দিতে ইয়ে জো আজ হাম লোগোকো পতা চলা ক্যোঁকি আখবারোঁ মে হামনে দেখা কি হামারে জো রিটায়ার্ড চিফ সেক্রেটারি হ্যায় শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় জি, উনকে খিলাফ কেন্দ্র সরকার নে কুছ বিভাগীয় কারবাইয়াঁ শুরু করনে কে লিয়ে নোটিস ভেজা হ্যায়। ইয়ে গ্যার কানুনি হ্যায়, ক্যোঁকি আপকো মালুম হ্যায় কি জব ও পথ পে ও কাম কর রহে থে উস সময় উনকো অচানক বুলায়া গিয়া কি আপ নর্থ ব্লক মে আকে রিপোর্ট করো, লেকিন কই জেসে কি স্বগত রায় নে আপ লোগোকো বতায়া কি উনকো কোই ডেজিগনেশন নেই থা, কোই পোস্ট নেই থা কি কিস পোস্ট মে কহাঁ উনকো জয়েন করনা হ্যায়, এসা কুছ নেই বতায়া গিয়া থা। হালাঁকি উনকো 3 মহিনা কে লিয়ে জো এক্সটেনশন দিয়া গিয়া থা সার্ভিস মে, ও মুখ্য সচিব পদ কে লিয়ে দিয়া গিয়া থা রাজ্য মে,
लेकिन उन्होंने नहीं गया क्योंकि उन्होंने रिटायर कर गया, वो जो 3 मास एक्सटेंशन, 3 महीना एक्सटेंशन दिया था उन्होंने वो ठुकरा दिया। तो उसके बाद उनको फिर फोकस किया नेशनल डिजास्टर मैनेजमेंट एक्ट तहत, NDMA एक्ट से उनको जब कोई राहत नहीं मिला सरकार को, केंद्र सरकार को, तब अभी IAS कैडर लोगों को जो विधि है उस विधि के तहत उनके ऊपर नोटिस जारी किया गया। ये भी गैरकानूनी है क्योंकि जो पद में नहीं है, जो अभी IAS कैडर नहीं रहा, उनके ऊपर ये सारे कार्रवाइयाँ चालू नहीं कर सकते हैं। अगर उनके खिलाफ कोई आर्थिक मामला रहता तो दूसरी बात था, क्योंकि सुप्रीम कोर्ट की बहुत सारे निर्णय है जिस निर्णय के मुताबिक ये कार्रवाइयाँ नहीं कर सकते हैं सरकार। तो ये करने का मकसद एक ही है कि हमारे राज्य प्रशासन को तस्त-बस्त करने के लिए ये कार्रवाइयाँ किया जा रहा है। हम इसके निंदा कर रहे हैं और हम मांग कर रहे हैं कि अगले दिन ऐसी पदक्षेप ना करें, क्योंकि बंगाल की जनता ममता बनर्जी को और तृणमूल कांग्रेस को तीसरी बार भारी बहुमत से सत्ता में लाया, ऐसे जनता के राय को उनको मानना चाहिए। नहीं, मैं इतना ही कहने चाहता हूँ हिंदी में कि पूरा कार्रवाई इंतकाम के भावना से किया गया। और क्यों इंतकाम? क्योंकि केंद्र में जो शासक दल है BJP, उसको भारी पराजय हुआ और वो सह नहीं पा रहे हैं कि पश्चिम बंगाल में इतने सारे नेता आने के बाद, प्रधानमंत्री आने के बाद, इतना सारे पैसा खर्च करने के बाद उनको ऐसी हार हुआ। तो कैसे पश्चिम बंगाल में सरकार को कमज़ोर किया जाए, सरकारी ऑफिसर को मनोबल को नष्ट किया जाए, कैसे पश्चिम बंगाल का प्रशासन को तहस नहस किया जाए, इसी भावना से ये सब कदम उठाया गया। हम लोग इसको घोर निंदा करते हैं। एनी क्वेश्चन ऑन दिस सब्जेक्ट? ऑन दिस सब्जेक्ट না, আইনি লড়াই যদি কিছু করার থাকে, যার উপর নোটিশ জারি হয়েছে, তিনি যদি মনে করেন কোনো আইনি পদক্ষেপ নেবেন সেটা তার ব্যাপার। আমরা দল থেকে যে কারণটা সৌগততা আপনাদের সামনে তুলে ধরলেন যে একটা প্রতিহিংসামূলক আচরণ, নির্বাচনের পরাজয়টা ওরা মেনে নিতে পারছে না। যারা দুন্দুভি বাজিয়ে বুক ফুলিয়ে বলেছিলেন 200-র বেশি আসন পাবো, দেখা গেল যে হ্যাঁ 200-র বেশি আসন হলো, কিন্তু সেটা ওদের পক্ষে না, তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে। এই ব্যাপক পরাজয়টাকে ওরা কিছুতেই মেনে নিতে পারছেন না, তার জন্য ছিদ্র খুঁজছেন, ছিদ্রান্বেষীর মতো যে কোথায় একটা ফুটো খুঁজে পাওয়া যায় সেটা নিয়ে একটা জোট পাকানো যায়, ঘোট পাকানো যায়, প্রশাসনকে যদি একটু করকে দেওয়া যায়, এসব করে মমতা ব্যানার্জিকেও কিছু করা যাবে না, বাংলার প্রশাসনকেও কিছু করা যাবে না, বাংলার মানুষকেও কিছু করা যাবে না। তার কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ ঐক্যবদ্ধ রয়েছেন এবং যে কোনো ধরনের এই রকম অশুভ প্রচেষ্টাকে কিভাবে ব্যর্থ করতে হয় সেটা বাংলার মানুষ খুব ভালোভাবে জানেন। একটাই কথা, পশ্চিমবাংলার মানুষও দেখছেন যে একজন সৎ দক্ষ বাঙালি অফিসারকে কিভাবে অপমান করার চেষ্টা কেন্দ্র করছে। বাংলার মানুষ এগুলো দেখছে কিন্তু দীর্ঘদিন এবং চিরকাল সহ্য করবে না যে বাইরে থেকে চাপ দিয়ে বাঙালি অফিসারকে এই অপমানিত করার, ছোট করার এই চেষ্টা বাংলার মানুষ সহ্য করবে না। अभी देखिए, वो हमारे एडवाइज़र है हमारे सरकार का, वो अभी IAS कैडर नहीं रहा, उसके बावजूद भी उनके खिलाफ़ जो कार्रवाइयाँ किए गए, हमने बताया कि सुप्रीम कोर्ट की बहुत सारे निर्णय है ऐसा नहीं होता है। सो ये गैरकानूनी है और इसलिए हम इसको निंदा करते हैं, इसको वापस लिया जाए। दूसरी बात, অন দিস সাবজেক্ট এনি কোশ্চেন? এটা নিয়ে কিছু আছে? এটা হয়ে গেছে? স্যার,
Thank you. We have not gone through the charge sheet or notice because that is not with us. But we have gone through the press reports, and according to press reports, certain sections have been mentioned. And we have gone through those sections, and Mr. Saugata Rai has already mentioned about certain sections and the provisions of the Constitution of India. And we personally know about certain decisions of the Supreme Court under which such proceedings cannot be initiated against a retired IAS officer unless there is any allegation of financial irregularity. Thank you. No. Question answer? No, thank you. Of course it's a political vendetta. Professor Roy has amply clear, he has emphatically said that it is a case of political vendetta, a case of political vengeance, and also to disturb the state administration, because those officers who are having checkered career all through their life, they are being disturbed, they are being harassed, and never in the history of Bengal, or for that matter in any other state, any central government has resorted to such activities. Please. हाँ क्या अच्छा राष्ट्रीय मंच के बारे में है जो मीटिंग हो रहा है दिल्ली में हो रहा है और उसमें हमारे दल के ओर से जसवंत सिन्हा साहब गए हैं वो बहुत सीनियर है शाम को तो मीटिंग होगा उसके बाद तो जरूर प्रेस को मिलेंगे उधर से ही होगा हम यहाँ से दिल्ली में क्या हो रहा है उस पर कैसे बोलेंगे क्या श्रेयसी बोलबे ना तुम्ही बोलो अभी तो मीटिंग का तैयारी चाहिए अभी तो लोकसभा चुनाव बहुत दूर है कार विरुद्ध है ना क्यों हाँ बीजेपी लोकर आजकल शाखा सिद्धू नहीं झमेला कर এটা কি কোনো পলিটিক্যাল পার্লামেন্টের রুলসের বিরুদ্ধে হচ্ছে এই আচ্ছা সিনিয়র করেসপন্ডেন্ট আসাপুর হক রহমান দু হাজার চব্বিশ অনেক দেরি আছে তিন বছর একটা মিটিং হচ্ছে সেটা বিকেলবেলা হবে এখনো হয়নি মিটিংয়ের পর যারা মিটিংয়ের উদ্যোক্তা আমি দেখেছি শরদ পাওয়ার আর যশবন্ত সিনহা তারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমকে বলবেন আমরা এখান থেকে বসে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না আমাদের দলের পক্ষ থেকে যশবন্ত সিনহা তো গিয়েছেন এই ঘরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন প্রবীণ লোক তিরাশি বছর বয়স আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট তিনি আপনাদের যা বলার বলবেন আপনি ফোনে ধরে নেবেন ওকে এটা অন্য সময় শোনো না আজকে ফোকাসটা আমরা আলাপনের উপরই রাখতে চাই দশটা প্রশ্ন করে ডিসিপেট করে কোনো লাভ আছে আমাদের বক্তব্য আজকে আলাপনকে নিয়ে তোমরা দয়া করে যেটুকু প্রকাশ করবে আলাপনের উপর করো ওই সব দিলীপ ঘোষ কী বলছে সৌমিত্র খাঁ এদেরও প্রশ্নের জবাব দিতে হয় এটা আমাদের লজ্জা কিন্তু যাই হোক সে পরে বলবে খুব ভালো তো
আমাদের তো সিএ বিরোধী প্রস্তাব পশ্চিমবাংলায় হয়েছে, কৃষি আইন বিরোধী প্রস্তাবও হয়েছে, তবে এ বিষয়ে বিস্তৃত দুজন বলতে পারে, হয় আমাদের মুখ্যমন্ত্রী নয় আমাদের পরিষদীয় মন্ত্রী, আমরা তো সেটা বলার অথরাইজ নই, সামান্য লোক। তবে ভালো তো হচ্ছে। আচ্ছা, হাউ ক্যান সেম পার্সন আস্ক নাম্বার অফ কোয়েশ্চেন্স, ইটস নট ফেয়ার। আরে একদম, দিলীপ ঘোষের প্রবলেম হচ্ছে উনি কিছু জানে না, কনস্টিটিউশনটা ভালো করে পড়েননি, টেন্থ শিডিউলটা কি ওকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। প্রসিডিংস কি, আমরা একটা তৃণমূল থেকে একটা অভিযোগ দিয়েছি, পিটিশন যাকে বলে, স্পিকারের কাছে, সেটা সব নিয়ম পূর্ণ করে দেওয়া হয়েছে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্পিকার। স্পিকার কিছু বললেনই না, কোনো সিদ্ধান্ত দিলেন না, দিলীপ ঘোষ তা নিয়ে মন্তব্য করছেন, এটা তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ, এ নিয়ে আমি আলোচনা করতে, এবং একদমই এখতিয়ার বহির। স্পিকার হচ্ছে সুপ্রিম এই দলত্যাগ বিরোধী, আপনি বইটা টেন্থ শিডিউলটা পড়ে দেখুন, যে স্পিকারের কাছে দরখাস্ত পড়বে, স্পিকারই সিদ্ধান্ত নেবে, এবং স্পিকার কতদিনের মধ্যে নেবে সেটাও বলা নেই, সুতরাং নিচ্ছেন স্পিকার তার সময় মতো, আমরা কি বল, আমরা মাঝে মাঝে তাকাদা দিই কি হলো স্যার ওটা কি হবে। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।